দুর্গারত্ন পুরস্কার ঘোষণা রাজ্যপালের। রাজ্যের সেরা চারটি পুজোকে দেওয়া হবে পুরস্কার, দেওয়া হবে মোট 5 লক্ষ টাকা। আকাশে বাতাসে বিষাদের সুর, উমা ফিরেছেন কৈলাসে, তাই সকলেরই মন ভারাক্রান্ত। সেই সঙ্গে চারিদিকে চলছে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ এবং কোলাকুলি। তবে এরই মধ্যে বড়সড় ঘোষণা রাজ্যপালের। 2023 সাল অর্থাৎ এবছর থেকেই দুর্গারত্ন ঘোষণা রাজ্যপালের। দর্শকের বিচারে চারটি ক্লাব পেল সেরা সেরা শিরোপা। আসুন জেনে নি কোন চারটি ক্লাব পেল দুর্গারত্ন পুরস্কার। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তবে বর্তমানে ইউনেস্কো স্বীকৃতি পেয়ে বাঙালির উৎসব এখন বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছর শিল্প ভাবনা, মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে। তবে এবছর সেগুলির মধ্যে অন্যতম পুরস্কার হল বাংলার রাজ্যপালের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরস্কার। এবছর দেবীপক্ষের শুরু থেকেই বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনকি কুমোরটুলিতেও যান তিনি। সেখানে এক শিল্পী রাজ্যপালকে লক্ষ্মী গণেশের প্রতিমা উপহার দেন। এছাড়াও দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন থেকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং বিভিন্ন পূজা কমিটি ও মণ্ডপ প্রতিমা ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবেও গিয়েছিলেন তিনি। জানা যায় সবচেয়ে সুন্দর দুর্গা প্যান্ডেলকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষিত হয়। জনসাধারণের পছন্দের ভিত্তিতে রাজ্যের চারটি মণ্ডপকে সেরা সেরা শিরোপা দেওয়া হল এই বছর। পুরস্কারের জন্য মতামত সাধারণের কাছ থেকে চাওয়া হয়েছিল। জানা যায় রাজভবনের মনোনীত ইমেলে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এই পুরস্কারের সূচনা হল এই বছর থেকেই। পুরস্কৃত করা হচ্ছে কলকাতার তালা প্রত্যয়, নেতাজি কলোনি, লোল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং কল্যাণীর লুমিনাস ক্লাবকে। রাজভবন সূত্রে জানা গিয়েছে চারটি পুজোকে মোট 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, যা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন তারা। এর পাশাপাশি মানপত্র দেওয়া হবে। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আগে থেকেই অনুদান দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেছে বেছে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজভবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।